দেখেন আপনারা সেই কোরআনের আয়াত অনুযায়ী আমল করতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। কোরআনের আয়াত যেখানে থামবে সেখানে আল্লাহর বলন্দ আওয়াজ ধ্বনি আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলতে হবে। রাজি আছেন সবাই? কোরআনের থেকে বড় মুজিজা আর আছে কিছু? তাহলে কোরআনের আয়াত যখনই তেলাওয়াত হবে এর থেকে বড় মুজিজা পৃথিবীতে আর কিছু আছে কি? নাই। তাহলে যখনই তেলাওয়াত হবে তখন আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিতভাবে আমরা জানিয়ে দেব অত্র এলাকায় যত শয়তান আছে শয়তানদেরকে আমরা জানিয়ে দেব তোমরা শয়তানি করে আল্লাহর ধ্বনিকে বন্ধ করতে পারবা না, পারবা না, ঠিক কিনা? আবারও তেলাওয়াত হচ্ছে, আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমান আনলো যারা নেক কাজ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আচ্ছা সুবহানাল্লাহর সাথে আপনাদের মনে হয় রাগারাগি হয়েছে নাকি? রাগারাগি হয়েছে ভাই? তাহলে সুবহানাল্লাহ আমরা কি একটু সবাই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকবার বলতে পারবো না? বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা জান্নাতে যাওয়ার শুভ সংবাদ আল্লাহ দিচ্ছে, এর চাইতে বড় শুভ সংবাদ আমাদের জন্য কি আর কিছু হতে পারে? কথা বলতে হবে, আর কিছু হতে পারে? আল্লাহ বলছে যে দুইটা কাজ যারা করবে তাদের জন্য কি রেখেছে? জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি।